সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আশা করি বাসায় আছো, ভালো আছো, পড়াশোনা রেগুলার করছো, আমি সেই প্রত্যাশা করছি। আমি মোহাম্মদ খালেদুল হাসান, সহকারী অধ্যাপক ব্যবস্থা বিভাগ, সরকারি হারুঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তোমাদের সাথে নিয়মিত অনলাইন ক্লাসগুলি আমি নিয়ে যাচ্ছি। আমাদের অর্থ প্রতিষ্ঠান অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক নির্দেশনাক্রমে আমরা এই ক্লাসগুলি নিচ্ছি। আজকে তোমাদের সাথে আমি যে ক্লাসটা করবো সেটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার অ্যান্ড অনার্স ফোর্থ ইয়ার প্রিন্সিপালস অফ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার, যেটা একাধিকবার এই ক্লাসগুলি হয়েছে। আজকে আমি এটার লাস্ট ক্লাসটা নিব, পোর্টফোলিও ম্যানেজমেন্টের শেষ ধাপের। চলো একটু দেখি পোর্টফোলিও ম্যানেজমেন্টের CAPM ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল। এই মডেল আজকে গত ক্লাসে করিয়েছি SML, আজকে আমরা করব CML ক্যাপিটাল মার্কেট লাইন। SML মানে হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন, আর CML হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন। তাহলে চলো আমরা ক্যাপিটাল মার্কেট লাইনের একটা ম্যাথ আজকে আমরা বুঝবো, খুবই সহজ। একটু চলো একটু দেখি কি এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন ফর দ্য মার্কেট ইজ 12%, এই স্টকের রিটার্ন অন দ্য মার্কেট হচ্ছে 12%, উইথ স্ট্যান্ডার্ড ডিভিশন অফ 21%, এবং এটার সিগমা বা পরিমিত ব্যবধান হচ্ছে 12%। দ্য এক্সপেক্টেড রিক্স ফ্রি রেট ইজ 8%, RF যেটা রিক্স ফ্রি মানে হচ্ছে RF, আর রিটার্ন অন দ্য মার্কেট মানে হচ্ছে RM, যেটা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। ইনফরমেশন অ্যাভেলেবল ফর টু মিউচুয়াল ফান্ডস, নিচে দুইটা মিউচুয়াল ফান্ডের তথ্য দেওয়া আছে। অল অ্যাজাম টু বি এফিসিয়েন্ট অ্যাজ ফলোস, দুটা মিউচুয়াল ফান্ড আছে, একটা বন্যা একটা সানিয়াত, এবং এই বন্যা সানিয়াতের দুটা আমি এখানে লিখি নাই, এই 14% এবং 16% হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিভিশন অন দ্য মার্কেট। ক্যালকুলেট স্লোপ অফ CML, স্লোপ অফ CML, স্লোপ মানে ঢাল, CML এর স্লোপটাকে নির্ণয় করবো, দেন এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ ফান্ড আমরা সেটা নির্ণয় করব। তাহলে চলো আমরা আগে কি ক্যালকুলেট স্লোপ অফ CML করব, এবং এই পুরো অঙ্কটার CML করবো, এবং এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ ফান্ড এবং প্রত্যেকটা ফান্ডের ইয়ার নির্ণয় করবো। তাহলে চলো উই নো স্লোপ অফ CML, স্লোপ অফ CML এটা সূত্র হচ্ছে RM RF সিগমা M। স্লোপ অফ CML সূত্র হচ্ছে RM মাইনাস RF ডিভাইড বাই সিগমা M। তাহলে আমরা চলো আগে এইটার মধ্যে কী কী দেওয়া আছে। প্রথম আছে রিটার্ন অন দ্য মার্কেট RM, RM কত আছে হচ্ছে 12, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে কত সিগমা, সিগমা হচ্ছে 21%, সিগমা এম আর এম আর এফ রিক্স ফ্রি কত আছে, রিক্স ফ্রি হচ্ছে 8%। তাহলে চলো আমরা এটার মধ্যে মান বসিয়ে দিব, আর এম কত 12, আর এফ কত 8, সিগমা এম 21, আর শূন্য 4। তাহলে আমরা এই ম্যাথটার মধ্যে কী করলাম, ম্যাথটার মধ্যে স্লোপ অফ CML নির্ণয় করে ফেললাম, স্লোপ অফ CML যা যা তথ্য দেওয়া আছে সেটাতে স্লোপ অফ CML করলাম। এখন আমরা যেটা করবো প্রত্যেকটা ফান্ডের ইয়ার নির্ণয় করে ফেলবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, খুবই ইজি ম্যাথ, যা যা ছিল সেটা আমরা মান বসিয়ে দিয়েছি। রিকোয়ারমেন্ট বিতে করবো এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করবো, একটা কাটটা করবো, প্রথম হচ্ছে বন্যা, ফর বন্যা, খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, একটু আমরা দেখব বন্যার এটা করতে গেলে এই জিনিসটাকে আমরা একটু আগে করাইছিলাম, এই টোটাল অংশটাকে কি বলা হয় কি স্লোপ অফ CML। তাহলে একটু আগে আমরা করছিলাম স্লোপ অফ CML, স্লোপ অফ CML ছিল না এটার সূত্রটা, এটা দেখো শিক্ষার্থীবৃন্দ আর এম মাইনাস আর এফ সিগমা এম কী ছিল, একটু আগে করলাম 0.1904, তাই তো। তাহলে এই মানটার মধ্যে আমরা দেখব আর এফ এখানে কত আছে, রিক্স ফ্রি ছিল আমার 8, প্লাস এই অংশটার, এই পুরো অংশটার মধ্যে নাম বলা হয় এটা CML অল স্লোপ, এই স্লোপটা অলরেডি আমরা করে ফেলেছি এর আগের এক নাম্বার রিকোয়ারমেন্ট। এখন বন্যার সিগমা কত আছে, বন্যার সিগমা হচ্ছে 14, এটা আমরা ক্যালকুলেশন করে ফেলব, প্লাস 2.6656 প্লাস 8 10.6656,
এটার ক্যালকুলেশন করলে হয় 10.66, তার মানে 100%। আশা করি বুঝতে পারছি। আমি আবারও বলি, এই অংশটার আমি মান বসাইলাম, পুরো অংশটার মান বসাইলাম আমি এত। এই পুরো অংশটাকে আমাকে কি বলা হয়, স্লোপ অফ সিএমএল। এই যে আমি লিখে দিছি স্লোপ অফ সিএমএল, শুধু এটা না, তো এটা তো আমি রিকর্ডে এক নাম্বার করছিলাম, তাহলে এই পুরো অংশটার মান বসালাম এটা। আর সিগমা পি পেলাম কই, যেহেতু আমি বন্যার ইআরপি নির্ণয় করতেছি, বন্যার সিগমা আছে এই যে 14%। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আমি পরে তোমাদের কমার্সের উত্তর দেবো। এবার চলো আমরা কি করব, আরেকটা আছে না, আরেকটা ফান্ড আছে, সেটার নাম হচ্ছে কি, সানিয়াত। আচ্ছা, এইবার আরএফ তো সেম, আরএফ কত ছিল আমার, আরএফ ছিল 8। এই পুরো অংশটাকে স্লোপ অফ সিএমএল বলা হয়, সিএমএল ছিল কত, 0.1904। আর সিগমা পি মানে স্ট্যান্ড ডিভিশন অন পোর্টফোলিও, সিগমা হচ্ছে স্ট্যান্ড ডিভিশন, পি ফর পোর্টফোলিও। এই সানিয়াতের পোর্টফোলিও ছিল কত আমার, 16। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলব, কত, 3.0464 প্লাস 8, 11.0464। তাহলে আমি দুইটা অঙ্কই করে ফেললাম, আনসার হুবহু মিলে গেছে, খুবই সহজ। আমি আবারও বলি, তোমাদের কমপ্লেক্সিটি হতে পারে, এই জিনিসটার মান কোথায় পেলাম। আবারও বলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সিএমএল এর সূত্র দুইটা, একটা হচ্ছে স্লোপ অফ সিএমএল, একটা হচ্ছে কি, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন পোর্টফোলিও। এই পুরো অংশটাকে আমরা, আচ্ছা আমরা প্রথম যে রিকমেন্ডটা করলাম, এই অংশটার নাম হচ্ছে কি, স্লোপ অফ সিএমএল, মানে সিএমএল এর ঢাল। এই পুরো অংশটার মান যদি 0.19% আসে, এটা 19%, তাহলে পুরো অংশটাকে 19%, তাহলে এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেটের যে সূত্র, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন পোর্টফোলিও যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে আমার এই যে, এইটাকে আমাকে বলা হয় এক্সপেক্টেড রিটার্ন। তাহলে আমি আরএফ তোমার ফিক্সড আছে, তাহলে এই পুরো অংশটাকে আমি স্লোপ অফ কী করলাম, সিএমএল বানাইলাম, স্লোপ অফ সিএমএল এর মান বসাই দিলাম ডাইরেক্ট 0.04। আর সিগমা পি মানে হচ্ছে, সিগমা হচ্ছে, আমরা তো জানি আগের ক্লাসে শিখছিলাম, সিগমা ফর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরিমিত ব্যবধান, কার, পি এর পোর্টফোলিও, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন পোর্টফোলিও। তার মানে আমাকে বলছে না, ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ ফান্ড, তাহলে বন্য একটা ফান্ড, সানিয়াতে একটা ফান্ড, দুইবার করা লাগবে রিকোয়ারমেন্ট ভিত্তি। তাহলে ইআরপি প্রথম আমরা সানিয়াত করতেছি, তাহলে সানিয়াতের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন পোর্টফোলিও করতেছি, সেক্ষেত্রে সানিয়াতের সিগমা হচ্ছে আমার কত, 16, এই জন্য 16 মান বসাইলাম, ক্যালকুলেশন করলাম, এই 11.0464% হইলো। সেম জিনিসটা আবার আমি এর আগে করাইছি বন্যা, বন্যার যখন তথ্য দিয়ে করব, বন্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিব। তাহলে আমরা আজকে এই সিএপিএম এর সিএমএল মানে ক্যাপিটাল মার্কেট লাইন, সেটা আমরা শিখলাম, ক্যাপিটাল মার্কেট লাইনের দুইটা, একটা হচ্ছে স্লোপ অফ সিএমএল, একটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দুইবার শিখছিলাম, খুবই ইজি ম্যাথ। আশা করি তোমরা আজকে আমার ক্লাসটা আয়ত্ত করতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম হয় ক্লাসটা আপলোড দেওয়ার পরে, তোমরা আমাকে কমেন্টস করবা, আমাকে ইনবক্সে যোগাযোগ করবা, আমি এটার শুধু উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।